তোমায় বক্ষ মাঝে রাখবো গল্পের 12তম পর্ব। পৃথিবীর এই গোল চিত্রে কখন কার সাথে কোথায় কিভাবে মুখোমুখি হয়ে যাবে তা কেউ জানে না। জানে না আদৌ মুখোমুখি না হতে চাওয়া মানুষদের সাথে মুখোমুখি হয়ে গেলে কি পরিস্থিতিতে পড়তে হয়। মৌসি বাংলাদেশ থেকে চলে আসার মাস ছয়েক পর ঠিক এমনটাই হলো দুবাইয়ের এক শহরে। তাসিন কিছু কাজে দুবাই এসেছে, সাথে তার পার্লামেন্টের লোকজন আছে। তাসিনরা রোড ডাউন টাউনে উঠেছে। সেদিন সন্ধ্যার পর তাসিনরা একটু বের হয়েছে, রোড ডাউন টাউনের সামনের দিকটায় হাঁটছে তারা। হঠাৎ করে চোখ পড়লো হোটেলের অপোজিটের রাস্তাটার দিকে, মনে হয় কিছু হচ্ছে সেখানে। বেশ কিছু বাঙালি দাঁড়িয়ে আছে। তাসিনরা গল্পে গল্পে সামনের দিকে একটু এগিয়ে গেল। কথার ফাঁকে একবার সামনের দিকে তাকিয়ে তাসিন থমকে দাঁড়িয়ে পড়ল। একটু দূরে একটা অসম্ভব সুন্দরী মেয়ে একটা সুদর্শন পুরুষের বুকের একপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে। মেয়েটার রঙিন জর্জেট শাড়িটার আঁচল বাতাসে উঠছে ইচ্ছে মতো। সুদর্শন পুরুষটি এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে আছে, আর এক হাত মেয়েটার কপাল বরাবর। দুজনের চোখ দুজনতে নিবদ্ধ। একজন পুরুষ পিছন থেকে দাঁড়িয়ে মেয়েটার চুল সেট করে দিচ্ছে। সামনে অনেকগুলো লাইট আর ক্যামেরা। একজন মধ্যবয়স্ক লোক 3, 2, 1 অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে তাসিন পিছনে ফিরে বড় পা ফেলে হোটেলের দিকেই হাঁটা শুরু করলো। তাসিনের পার্লামেন্টের একজন তাসিনকে উচ্চস্বরে নাম ধরে ডাকতেই মৌসি থেমে যায়। পাশ ফিরে তাকাতেই গটগট করে সামনে এগিয়ে যাচ্ছে একজন পুরুষ। মৌসি আর শুটিংয়ে মনোযোগ দিতে পারে না। ডিরেক্টর আর হিমেল শিকদারকে অসুস্থ লাগছে বলে আজকের মতো শুটিং অফ করতে বলল। মৌসির কাছে কয়েকজন অটোগ্রাফ নেওয়ার জন্য এগিয়ে আসলো। মৌসি তাদের অটোগ্রাফ দিয়ে হোটেলে ফিরে আসে। হোটেলে এসে আগে গোসলে যায়, সময় নিয়ে গোসল করে। হঠাৎ করে কেমন যেন সব এলোমেলো লাগছে তার কাছে। মানুষটা কি সত্যি তাসিন ছিল? তাসিনকে চিনতে তো তার ভুল হওয়ার কথা নয়। তাসিন হলে কেন একটাবার তার মুখোমুখি হলো না, কেন চলে গেল এইভাবে? নিজের মনে প্রশ্ন করে নিজেই বোকা বনে গেল সে। কেন মুখোমুখি হলো না তার তো অজানা নয়। মৌসি মাথায় তোয়ালে পেঁচিয়ে এক মগ কফি নিয়ে জানালার কাছে এসে দাঁড়ালো। ল্যাম্পপোস্টের আলো জ্বলজ্বল করছে, চারপাশে রং বেরঙের আলো, আর তার বুকে বইছে রঙিন দিনের সাদা কালো ক্যানভাস। মৌসির হাই স্কুলে নবীনবরণ আর বিদায় অনুষ্ঠানে প্রত্যেকবার মৌসি গান গায়। মৌসি সেইবার নিউ টেনে পড়ে। স্কুলের এক সভাপতি মৌসির গান শুনে মৌসিকে একটা কার্ড দিয়ে দেখা করতে বলেছিলেন। পড়াশোনার চাপে সেইটা নিয়ে তখন আর ভেবে দেখেনি সে। পরবর্তীতে কলেজের এক অনুষ্ঠানে মৌসির গান শুনে সবাই প্রশংসা করেন এবং তার বন্ধুরা সবাই গান নিয়ে মৌসিকে সামনে কিছু করার কথা বলে, অনুপ্রেরণা দেয়। মৌসি তাসিনের সাথে এক বিকেলে গান নিয়ে এই বিষয়টা শেয়ার করলো। হাই স্কুলে থাকতে সভাপতির দেওয়া সেই কার্ডটার কথাও বলল, আর সাথে তার গান নিয়ে স্বপ্নটাও প্রকাশ করলো। তাসিন সেদিন সেই কার্ডটা নিয়ে সেই লোকটার সাথে যোগাযোগ করলো। সভাপতির বড় ভাই মিউজিক ডিরেক্টর, নতুনদের নিয়ে কাজ করেন তিনি। তাসিন নিজে মৌসিকে নিয়ে যায় সেখানে। মুনতাহা বেগম তখন প্রশ্রয় দেননি, পড়াশোনাটা ভালো করে করুক এটাই চাওয়া তার। কিন্তু তাসিন মৌসির চোখে গান নিয়ে স্বপ্ন দেখেছিল। প্রত্যেক দিন যারা গান নিয়ে রেওয়াজ করে তাদের চেয়ে মৌসির কণ্ঠস্বরটা কোনো অংশে কম যায় না। রেগুলার রেওয়াজ করলে অনেক দূর যেতে পারবে। এই গানের পিছে পড়ে থাকতে গিয়ে রেজাল্ট খারাপ করেছিল মৌসি। মুনতাহা বেগম রেজাল্ট দেখে শুধু হাতে ছুঁয়ে মারেননি সেদিন, মৌসির গান শেখাই বন্ধ করেছিলেন। তাসিন নতুন একটা প্রাইভেটে দেওয়ার নাম করে প্র্যাকটিসে নিয়ে যেত। মৌসি সেখানে গান শিখত। খুব অল্প সময়ে গানের জগতে পরিচিত এক মুখ হয়ে উঠল মৌসি শেখ। মৌসি শুধু তার কণ্ঠে গান গেয়েছে, কিন্তু মৌসির এই ক্যারিয়ারে পুরো স্ট্রাগল করেছে তাসিন। কোথায় মৌসি সেফটিতে থাকবে, কোথায় কি হবে, কতটা নিরাপদে রেখে যে প্রতিটা পদক্ষেপে এগিয়েছে, এইটা শুধু একমাত্র তাসিনই জানে। কোথাও এক পা একা ছাড়েনি। গানের রেকর্ডিংয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজে বডি গার্ডের মতোই পাহারা দিয়ে গিয়েছে সে। একমাত্র মৌসি জানে ভালো মানুষের আড়ালে কতগুলো কালো হাত তাকে ছুঁতে গিয়েছে, আর সেই কালো হাত থেকে কীভাবে ডানা মিলিয়ে তাসিন তাকে আগলিয়ে রেখেছে প্রতিটা মুহূর্ত। সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি।
তারপর থেকে তাসিন দুবাইয়ে যে কটা দিন ছিল এক প্রকার পালিয়ে বেড়ানোর মতো করে লুকিয়ে প্রত্যেকটা জায়গায় গিয়ে কাজ সেরেছে। সে নিজ থেকে আগে বাড়িয়ে আর কখনোই সে মুখোমুখি হতে চায় না। মৌসু কিছুদিনের মধ্যে দুবাইয়ের শ্যুট শেষ করে কানাডায় চলে এসেছে। আফিয়া রান্না করছে, মারিয়া আর মিমি আফিয়ার কাছে বসে গল্প শুনছে। মারিয়া আর মিমি মৌসির বিষয়ে বেশ কৌতূহল প্রকাশ করছে। এত বড় একজন নায়িকা তাদের ভাবির কাজিন ভাবলেই তাদের খুশি লাগে। কিন্তু যখন শোনে তাসিনের মতো মানুষকে বিয়ে না করে চলে গিয়েছে, এটা শুনেও তাদের খারাপ লাগে। মারিয়া খুঁটিয়ে খুঁটিয়ে আরও অনেক গল্প শোনে। আফিয়ারও নিজের বাড়ির গল্প করতে ভালোই লাগে। এই বাড়িতে মারিয়া আর মিমি তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে। এখন মেয়ে দুটো ভারী মিষ্টি। মিমি ক্লাস 7 পড়ে আর মারিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মায়ের বয়স হচ্ছে, চাকরি আর বেশি দিন নেই, মাসখানেকের মধ্যেই রিটায়ার্ড। তন্নি মনে মনে ভাবে তারও কিছু করা দরকার, অন্তত নিজের পড়াশোনাটা চালানোর মতো তো কিছু করতেই হবে। তন্ময়ের চাকরিটা না হওয়া পর্যন্ত তাকে ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত। তন্নি ভেবেচিন্তে টিউশনি করাবে ভাবলো, কিন্তু টিউশনি পাওয়াও কষ্টকর, ভাইয়া জানলে টিউশনি করতে দেবে না। তারপর ভাবলো আগে তো খুঁজুক, পরে ভাইয়াকে বোঝানো যাবে। তন্নি টিউশনির জন্য কয়েকজন বন্ধুদের বলে রাখল। বেশি দিন অবশ্য টিউশনি খোঁজার জন্য ছুটতে হলো না। এক বন্ধুর ছোট্ট বোনকে পড়াতে হবে তাদেরই পাড়ায়। টিউশনিটা পেয়ে তন্নি খুব খুশি হলো। রাতে ভাইয়াকে আর মাকে বলে রাজিও করে ফেলল। অন্তত তার পড়াশোনার খরচটা তো সে চালাতে পারবে, সময় করে আরেকটাও খুঁজে নেবে ভাবল। মৌসি বাঙালি শপ থেকে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিল। পথে আর্চার সাথে দেখা। দুজন বাড়ির পথে আসছিল। লানাফের বাড়ির সামনে আসতেই মৌসির হঠাৎ করে লানাফের বলা বাঙালি সুন্দরী মেয়ে সেকা দিয়েছে কথাটা মনে পড়ল। আর্চাকে লানাফের বিষয়ে জিজ্ঞাসা করে আর্চা বলল, লানাফ মজা করেনি, 4 রিলেশনশিপে ছিল ওরা। সিরিয়াসলি, 4 ধরে একটা বাঙালি মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়েটা ক্যালগারিতে তার মামার কাছে থাকতো। লানাফ প্রায় মেয়েটাকে এইদিকে ঘুরতে নিয়ে আসতো। তারপর কি হলো? হঠাৎ করে শুনি মেয়েটা না বলে দেশে চলে গিয়েছে। মৌসি অবাক হয়ে বলল, এতদিনের রিলেশন না বলে চলে গেল? হ্যাঁ গো, তারপর থেকে আর তেমন বাইরে দেখি না লানাফকে। খুব কম কথা বলে, আগে সবসময় গাড়ি নিয়ে ঘুরতো, এখন বাইরে কম বের হয়। আমার সাথে তো খুব ফাইজলামি করে। মৌসির বিড়বিড় করে কথা বলা দেখে আর্চা শুধালো, কিছু বললে? না, তেমন কিছু না। আর্চাকে বাই বলে নিজের বাড়িতে ঢুকে পড়ল মৌসি। বাড়িতে ঢুকে ড্রয়িং রুম ব্যাগগুলো রাখতে রাখতে পাশের বাড়ির জানালায় অনিচ্ছাকৃতভাবেই চোখ গেল লানা ফ্যানের সাথে একটা কাপড় নিয়ে কি যেন করছে। হঠাৎ মৌসির মনে খারাপ ভাবনা উঁকি দিল। তাড়াহুড়া করে শব্দ করে দরজা খুলে দৌড়ে লানাফের বাড়ির সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো মৌসি। লানাফ এসে দরজা খুলে হাসি মুখে জানতে চাইল, কোনো সমস্যা? এই তীব্র ঠান্ডার মাঝেও মৌসি তর তর করে ঘামছে, নাকের আগে বিন্দু বিন্দু ঘাম, মেয়েটা হাঁপাচ্ছে। লানাফ একটা পানির বোতল নিয়ে এসে মৌসির দিকে এগিয়ে দিল। মৌসি ঢকঢক করে পানি খেয়ে হড়বড় করে বলল, মরতে কেন গেছিলেন? এভাবে কেউ নিজের জীবন দেয়? কথার আগামাথা বুঝতে না পেরে লানাফ ব্রুকোচকে তাকিয়ে থাকে। কি বললেন? বুঝিনি। মৌসি যেটাকে লম্বা কোনো কাপড় ভেবেছিল সেটা ছোটোখাটো একটা কাপড়। লানাফ ফার্নিচার মোছার জন্যই ব্যবহার করছিল। সামনে সামনে কাপড়টা দেখে বোঝা গেল লানাফের কথায় মৌসি জবাব দিল, এতদিন আমি আপনার কথায় আগামাথা বুঝিনি, আজ আপনি বুঝেননি, কাটাকাটি। লানাফ মাথা চুলকিয়ে কথা বোঝার চেষ্টা করছিল, হঠাৎ হেসে বলল, আপনি কি কোনোভাবে ভাবছিলেন আমি সুইসাইড করছিলাম? লানাফের হাসি দেখে মৌসি দাঁতে দাঁত চিবিয়ে বলল, এবার সত্যি বলে মরতে পারলেও পড়লেও দেখতে আসবো না। এই সরি সরি, আমি সত্যি ব্যাপারটা বুঝিনি, মৌসি গা ছাড়া ভাব করে বলল, ইটস ওকে। এক কাপ কফি মিস? নো থ্যাংকস। মৌসি বাড়ির দিকে চলে যাচ্ছিল। লানাফ হাতের কাপড়টা ফেলে মৌসির পিছনে পিছনে দৌড়ে আসলো। মৌসি পিছনে না ফিরে বলল, জীবনটা এমন হাস্যকর বানাচ্ছে কেন? লানাফ গম্ভীর হয়ে বলল, হাস্যকর বানিয়েছে তো সে। মৌসি পিছনে ফিরে দাঁড়িয়ে পড়ে বলল, কে?
যে আমার ভালোবাসাকে হাস্যকর বানিয়ে পালিয়েছে। পালিয়েছে কথাটা শুনে মৌসি বেশ কিছুক্ষণ কিছু বলতে পারল না। জানালা দিয়ে উঁকি দিয়ে আনামুল শেখকে দরজা লক করে রাখতে বলে লেকের দিকে হাঁটা ধরল। ফ্রোডো লানাফের পিছনে পিছনে আসছে। মৌসি ফ্রোডোকে দেখে বলল, সেদিন আপনার কুকুরটা ওইভাবে জাপ দিল কেন? আমার দুঃখে বন্ধু শোকে পড়েছিল, আমার শোকে কাতর হয়ে জীবন ত্যাগ করতে চেয়েছিল। মৌসি সন্দিহান নজরে বলল, মজা করছেন? লেকের পারে দুজন বসল। লানাফ এবার গম্ভীর হয়ে বলল, ফ্রোডো আমার মন খারাপ বোঝে। আমার মন খারাপ দেখলে ওর মাথায় কাজ করে না, ছুটে বেড়ায়। কোন দিকে ছুটে ওর নিজের হুঁশ থাকে না তখন। তো আপনার কুকুরটা আমার সুইমিং পুলে জাপ দিল কেন? আপনি বাঙালি, এইটা বুঝতে পেরেছে হয়তো। মৌসি ভ্রুকুচকে বলল, তো আপনি সাহায্য করতে পারেন? মৌসি অবাক হয়ে বলল, আমি কিভাবে সাহায্য করব? ওর বাড়ি ঢাকাতে, আমি বাংলাদেশ যাওয়ার সাহস পাচ্ছি না, আমার পরিচিত কেউ নেই। তাই আপনি যদি আমার খুব ভালো বন্ধু হন তাহলে আমি সাহস পাব। আপনি কি সাহায্যটুকু করতে পারবেন না? লানাফের চোখে মুখে অনুরোধের ছাপ। মৌসির এই প্রথম লানাফের জন্য ভীষণ কষ্ট হলো। ভালোবাসা বুঝি এমনও হয়? মৌসি লানাফের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। লানাফের চোখে পানি ছলছল করছে। চোখ ছলছল নিয়ে পানি নিয়েও মৌসির হাত ধরে হেসে বলল, এখন তো বন্ধু আমরা, এবার বলো তোমার গার্লফ্রেন্ডকে কীভাবে খুঁজতে পারি, নাম পরিচয় কিছু বলো। ওর নাম লাহা। লাহার মুখে ঢাকা শহর নিয়ে খুব গল্প শুনতাম। ঢাকাতে স্থায়ী ওরা, ওর দাদু ওদের সংসারের কর্তা, সবাই ওর দাদুর কথা অক্ষরে অক্ষরে পালন করে চলে। আর হ্যাঁ, ও খুব সুন্দর গান গায়। এতটুকুতে ঢাকা শহরে খুঁজে পাবো কিভাবে বুঝতে পারছি না। তারপরও আমি চেষ্টা করব। লাহার পিকচার দেখাও তো দেখি, দেখি এখানেই থেকে কিছু করতে পারি কি না। লানাফ চুপচাপ বসে রইল। মৌসি ছবি দেখার আগ্রহ নিয়ে লানাফের দিকে তাকিয়ে আছে। লানাফ বলল, লাহার ছবি দেখাতে পারবো না, ও যাওয়ার আগে আমার অজান্তে সব ছবি ডিলিট করে গিয়েছে, যেটা ও চলে যাওয়ার পর জানতে পেরেছি আমি। ঠিক বুঝলাম না। লাহা কানাডা থেকে চলে যাওয়ার আগের দিন আমার সাথে দেখা করে, আমার ফোন ল্যাপটপের পাসওয়ার্ড সব ওর জানা ছিল। আমার ফোন নিয়ে ছবিগুলো ডিলিট করে। মনে আছে ওই সময় আমি ওর জন্য একটা খাবারের জিনিস আনতে গিয়েছিলাম, ওই লেকের পাড়েই বসেছিল। আমার ল্যাপটপটা সেদিনও নিয়ে যায়, আগেও মাঝে মাঝে নিয়ে যেত। কোথায় কি থাকে ওর সব জানা, আমাদের মাঝে কোনো প্রাইভেসি ছিল না। মৌসি অবাক হয়ে তাকিয়ে রইল, যে তোমার থেকে এইভাবে লুকিয়ে পালিয়ে চলে গেল, তোমাকে ঠকালো, তার প্রতি এখনও তোমার এত ভালোবাসা? ও আমাকে ঠকায়নি, লাস্ট দিনও খুব কান্নাকাটি করেছিল, ওর চোখে আমি কখনো পানি দেখিনি, সেদিনও খুব কান্নাকাটি করেছিল, আমি ওর কান্নার মানে বুঝিনি। কেন জানতে চাওনি? বলেছিল বাড়ির সবাইকে মিস করছে। কতদিন আগে গিয়েছে? 2 বছর। এত দিন আর কোনো যোগাযোগ করেনি? লানাফ মাথা নিচু করলো, যার অর্থ না। মৌসি আবারও বলল, লাহা যেখানেই থাকতো সেখানে খোঁজ করনি? করেছি, কাউকে পাইনি। লানাফ ফোন বের করে একটা ছবি দেখালো, ভার্সিটির ক্যাম্পাসে দল বেঁধার একটা ছবি। এখানে 50+ মানুষজন আছে, সবার মুখ স্পষ্ট না। লানাফ জুম করে দেখালো, কিন্তু মৌসি স্পষ্ট বুঝতে পারছে না। কিন্তু মৌসির মনে হলো এই চেহারাটা কোথাও না কোথাও সে দেখেছে, কিন্তু কোথায় যে দেখেছে মনে করতে পারছে না। তাসিন দেশে এসে ব্যস্ত সময় পার করছে, সামনে নির্বাচন, মাথা ভর্তি চিন্তা। এই এত এত চিন্তার মাঝে মাথাটা টনটন করছে তার। বিছানায় শুয়ে দুই হাত কপালের উপর ভাঁজ করে রেখে চোখ বন্ধ করে রইল। চোখের পাতায় ঘুম ঘুম ভাব। এই মাথা ব্যথার সময়ে একটা হাত তার অতি প্রিয় ছিল, যেই হাতটা মাথায় রাখলেই মনে হতো সব ব্যথা পথ ভুলে হারিয়ে গেছে যেন। সেই হাতের স্পর্শে কী পরিমাণ সুখ সুখ অনুভূতি ছিল তা তাসিন ইহ জন্মে ভুলতে পারবে না। কি গাঢ় সেই অনুভূতি! তাসিনের ভাবনার মাঝেই কয়েক সেকেন্ড ফোন কেঁপে উঠল। তাসিন ফোন হাতে নিয়ে দেখল সেই নাম্বার থেকে মেসেজ। মার্চ 4 থেকে এমন একটা দিন নেই যে এই নাম্বার থেকে মেসেজ আসে না। আজও তার অনিয়ম ঘটল না। তোমার মাথা ব্যথা করছে বুঝি, আমি থাকলে
খুব যত্ন করে তোমার মাথাটি বেঁধে দিতাম প্রিয়। এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।